পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকেই সরকারি ছুটি শুরু হয়েছে। এজন্য তার আগের দিন সোমবার বিকেল থেকেই বাড়ি ফিরতে শুরু করে রাজধানীর মানুষ। তবে আজ ঈদের আগের দিনও বাড়ি ফিরছেন অনেকেই। ঘরমুখী এসব মানুষ ভিড় করছে বাস টার্মিনালগুলোতে। রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ি, ধোলাইপাড় ঘুরে দেখা গেছে বাস কাউন্টারগুলোতে রয়েছে ঘরমুখো মানুষের উপস্থিতি, তবে সেটি গত দুদিনের তুলনায় কিছুটা কম। পরিবার নিয়ে বাড়িতে ঈদ করতে কেউ ছুটছেন গাড়ির সন্ধানে, কেউ বা অপেক্ষা করছেন কাউন্টারে। একই দৃশ্য দেখা গেছে রাজধানীর ধোলাইপাড়ে। মূলত পদ্মা সেতু কেন্দ্রিক গাড়িগুলো এখানে বেশি চলায় এ সড়কে এখন যাত্রীদের চাপ বেশি থাকে। এদিকে আজ বুধবারও ভোর থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরে ফেরা মানুষ। অনেকে বৃষ্টির কারণে বাস টার্মিনালে পৌঁছাতে সমস্যায় পড়ছেন, আবার অনেকে টার্মিনালে এসে ছাউনির নিচে অবস্থান নিয়েছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমেছে বৃষ্টি। সকাল ১০টার পর বৃষ্টি কমায় যাত্রীদের মধ্যে কিছুটা স্বস্তি মিলেছে।